করোনার অতিমারিতে সকলেই খুব চিন্তিত। তো এই মুহূর্তে এই ডিভাইসটির খুব প্রয়োজন হয়ে পড়েছে, পালস অক্সিমিটার। কারণ করোনাতে একটা সমস্যা যেটা হয় সেটা হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন ড্রপ করে যায়, তখনই আমাদের অ্যাডিশনাল অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয়। আমি অনলাইনে এই ডিভাইসটি এনেছি এমবি বায়োটেকের, সরি এমবি টেকের, এটা আমাদের সম্পূর্ণভাবে ভারতীয় একটা ডিভাইস। আমি অনলাইনে আজই আনিয়েছি, তো দেখব খুলে যে কীভাবে এটাকে ব্যবহার করা যাবে। বক্সটা ওপেন করেছি, এখানে একটা ম্যানুয়াল দেখতে পাচ্ছি যার মধ্যে সমস্ত ডিটেলসটা দেওয়া আছে আর কি, কীভাবে পালস অক্সিমিটার ইউজ করতে হবে তার ডিটেলসটা এখানে রয়েছে। এটা আমরা পরবর্তীতে পড়ে নিলেই পারবো কীভাবে কী করতে হবে। এখানে দেখতে পাচ্ছি একটা ব্যাগের মধ্যে এই পালস অক্সিমিটারটা রয়েছে, এই হলো পালস অক্সিমিটারটা। এখানে সুইচ বাটন আছে, এই বাটনটা দিয়ে সুইচ অন অফ করতে হবে, আর এখানে হচ্ছে ফিঙ্গারটা প্লেস করতে হবে। আর ফিঙ্গার প্লেস করলে এখানে ভেতরে একটা ইনফ্রারেড লাইট আছে আর এখানে সেন্সার আছে, তো ইনফ্রারেড লাইটটা যখনই আমাদের ফিঙ্গারের ভেতর দিয়ে লাইটটা পাস করবে তখন ব্লাড এই ইনফ্রারেডটা অ্যাবজর্ব করে নেবে, এবং তাতে কি হিমোগ্লোবিনের অক্সিজেনটাকে তখন সেন্সারটা কাজ করবে যে কতটা অক্সিজেন স্যাচুরেট আছে বডিতে সেটা বোঝা যাবে। আর পেছনে এখানে ব্যাটারি কভার আছে, এই ব্যাটারি কেস আছে দেখতে পাচ্ছি, এখানে দুটো ব্যাটারি লাগে ট্রিপল এ সাইজের, সেটা দিয়ে দিয়েছে এখানে রয়েছে দেখছি আমরা। একটা ফিতে দিয়েছে, ফিতের সাথে এটাকে ঝুলিয়ে হ্যাং করে রাখা যাবে, গলার সাথে হোক পকেটে হোক যেভাবে ঝুলিয়ে রাখা যাবে। আর এখানে দুটো ব্যাটারি দিয়ে দিয়েছে, ট্রিপল এ সাইজের ব্যাটারি রয়েছে, এই ব্যাটারি দুটো ইনসার্ট করতে হবে, ভেতরে করলেই আমাদের পালস অক্সিমিটারটা চালু হয়ে যাবে। তাহলে দেখা যাক ইনসার্ট করে। তো একটা জিনিস মনে রাখতে হবে যে পালস অক্সিমিটারে আমরা যখনই ব্যাটারিটা ইনসার্ট করব একে যাচাই করবার জন্য দুটো ওয়ে আছে। প্রথমত আপনি যখন অন করলেন সেখানে মনিটরটা ডিসপ্লে করছে কি না প্রপারলি সেটা দেখবার আছে। আমি ব্যাটারি ইনসার্ট করে দিয়েছি, এখন প্রেস বাটনটা প্লেস করব, করলে যদি দেখি যে এখানে ডিসপ্লেতে শো করছে তবে বুঝবো যে পালস অক্সিমিটার ঠিক আছে। আর একটা ওয়ে আমি বলে দিচ্ছি সাথে, আমরা দেখতে পাচ্ছি এখানে পালস অক্সিমিটারটা ডিজিটাল ডিসপ্লেতে বোঝা যাচ্ছে, ঠিক আছে। এবার কী করে বুঝবো এটা কাজ করবে না বা প্রপারলি কাজ করছে সেটা একবার দেখবার ওয়ে আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি যেটা বলছিলাম যে এটাকে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে এই স্টেনলেস স্টিলের স্পুন নিয়েছি আমি একটা, এই স্পুনটাকে আমি যদি ওই সেন্সারের ভেতরে অর্থাৎ ইনফ্রারেড লাইটের ভেতরে দিই, কারণ লাইটটা স্টিলের ভেতর দিয়ে পাস করবে না, তাতেও যদি দেখা যায় যে এখানে রিডিংটা ঠিকমতো শো করছে, রং রিডিং শো করছে, তাহলে বুঝবেন যে মেশিনটা ঠিক নেই, ডিভাইসটা কাজ করছে না ঠিকমতো। আর যদি এটা দেওয়ার পরে কোনোরকম রিডিং না আসে তাহলে বুঝবেন যে ডিভাইসটা ঠিক আছে। চলুন দেখে নিই একবার, আমি ইনসার্ট করলাম স্পুনটা, আমি দেখতে পাচ্ছি কোনো কিছুই শো করছে না কিনা, ঠিক আছে, তাহলে বুঝলাম যে ডিভাইসটা ঠিক আছে। এবার আমি এখানে ফিঙ্গারটা দিয়ে দেখবো যে এটা ঠিক কাজ করছে কিনা। আমি দেখতে পাচ্ছি স্যাচুরেশন 99% আছে অক্সিজেন, আর পালস বিট 82 শো করছে, 80 শো করলো এখন, তাহলে মোটামুটি ঠিক আছে, 98-99 অক্সিজেন স্যাচুরেশন আছে আমার, তাহলে আমার ডিভাইসটা প্রপারলি কাজ করছে। করোনার সময় যেটি দরকার এই স্যাচুরেশনটাকে মাপার জন্য এই ডিভাইসটা খুব দরকার, তাই আমি অনলাইনে আজকে আনিয়েছি এটাকে। ওটা পিওরলি ইন্ডিয়ান প্রোডাক্ট, এপ্রিলের 21-এর এপ্রিলে এটা তৈরি হয়েছে। ওকে।
সবশেষে বলবো, সাবধানে থাকুন, নিজেকে সেফ রাখুন, এই নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যতটা নিজেকে সেফ রাখা যাবে তত বেশি ভালো থাকা যাবে। করোনার সাথে আমাদেরকে যুদ্ধ করতেই হবে, সুতরাং নিজেকে রক্ষা করে যুদ্ধ করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।